সিবিআই এর পর এবার ইডি। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তকে আরো এক কেন্দ্রীয় এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবার তলব করলো। আগামীকাল সকাল 9টায় তাকে তলব করা হয়েছে সিজিও কমপ্লেক্সে। পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এই কলকাতা পৌরসভায় তৃণমূলের মুখ্য সচেতক বাপ্পাদিত্য দাশগুপ্ত সরাসরি চলে যাব। প্রকাশ সিনহা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, প্রকাশের সঙ্গে কথা বলবো। তার আগে আপনাদের জানিয়ে রাখি, প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় এবার বাপ্পাদিত্য দাশগুপ্তকে তলব করলো ইডি। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় গত 30 নভেম্বর এর আগে কলকাতা পৌরসভার 101 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত তার বাড়িতে ম্যারাথন তল্লাশি চালিয়েছিল সিবিআই। তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং এবার ইডি তাকে তলব করেছে। সিবিআই এর পর এবার ইডি প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় আরও একটি কেন্দ্রীয় এজেন্সি, তার সমন পেলেন তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত। আগামীকাল সকাল 9টায় সল্টলেকের সিজিও কমপ্লেক্সে তাকে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। প্রকাশ সিনহা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রকাশ, এর আগে তার মাটুলির বাড়িতে গিয়ে তল্লাশি চালিয়েছিল সিবিআই, তাকে জিজ্ঞাসাবাদ করেছিল, আর এবার ইডি তাকে তলব করলো। একদমই একদমই, এর আগে আমরা দেখেছি সিবিআই এর গোয়েন্দারা বাপ্পাদিত্য দাশগুপ্ত কাউন্সিলর তার বাড়িতে গিয়ে তল্লাশি অভিযান চালান এবং তারপর তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, তাকে সিবিআই দপ্তরে তলব করা হয়েছিল। এবার যেটা ইডি সূত্রের খবর, বাপ্পাদিত্য দাশগুপ্ত তাকে আগামীকাল অর্থাৎ 8 তারিখ সকাল 11টা নাগাদ ডিজিও কমপ্লেক্সের ইডি দপ্তরে তলব করা হয়েছে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায়। এবং ইডির তরফ থেকে তা দাবি করা হচ্ছে যে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় তারা যখন তদন্ত করেন সেখানে কিন্তু একাধিকবার বাপ্পাদিত্য দাশগুপ্তর নাম উঠে আসে। পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত এবং যেটা ইডির তরফে দাবি করা হচ্ছে যে একাধিক সাক্ষীদের যখন বয়ান রেকর্ড করা হয় সেখানেও কিন্তু বাপ্পাদিত্য দাশগুপ্তর নাম বারবার একাধিকবার উঠে এসছে। এবং এতদিন ধরে তদন্ত করতে গিয়ে যখন তথ্য প্রমাণ সংগ্রহের কাজ করেন ইডি আধিকারিকরা, ইডি সূত্রের খবর যে সেখানেও কিন্তু বাপ্পাদিত্য দাশগুপ্তর কিছু ভূমিকা উঠে এসছে এবং সেই তথ্য কে সামনে রেখেই কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করতে চান ইডি অফিসাররা। এবং ইডি সূত্রের খবর, 8 তারিখ সকাল 10:30 নাগাদ তাকে সিজিও কমপ্লেক্সের ইডি দপ্তরে তলব করা হয়েছে এবং বাপ্পাদিত্য দাশগুপ্তকে মূলত ইডি আধিকারিকরা প্রশ্ন করতে চান যে পার্থ চট্টোপাধ্যায় তার যে এত একাধিক শেল কোম্পানি খোলা হয়েছিল সেই বিষয় নিয়ে তার কাছে কোনো খবর ছিল কিনা। এর বাইরে বাপ্পাদিত্য দাশগুপ্ত যেহেতু তিনি পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ ছিলেন, তুমি জানো অর্পিতা অর্পিতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে কিন্তু কোটি কোটি টাকা উদ্ধার করা হয়েছিল, সেই বিষয় নিয়ে তার কাছে কোনো খবর ছিল কিনা। একাধিক তথ্য সামনে রেখেই কিন্তু বাপ্পাদিত্য দাশগুপ্তকে জিজ্ঞাসাবাদ করতে চান ইডি আধিকারিকরা, তাই ইডি সূত্রের খবর। এবার সিবিআই এর পর ইডি আধিকারিকরা বাপ্পাদিত্য দাশগুপ্তকে তলব করেছেন, তাকে জিজ্ঞাসাবাদের জন্য সিজিও কমপ্লেক্সের ইডি দপ্তরে আগামীকাল সকাল 11টা নাগাদ তলব করা হয়েছে, এমনই খবর আমরা ইডি সূত্রের মাধ্যমে জানতে পারছি। ধন্যবাদ প্রকাশ।